খুব ভালো আছো এই এখন বাজে পৌনে এগারোটা এই এতক্ষণে আমি দেখো এই যে ব্রেকফাস্টটা এটা কি ব্রেকফাস্ট দেখতে হলে আমার ইনস্টাই দেখো ইনস্টাতে আমি অলরেডি পোস্ট দিয়েছি যে এটা কি আমি বানিয়েছি অসাধারণ খেতে এইটা এখন খাচ্ছি আর আর সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের রুম ট্যুর তোমরা সবসময় বলতে থাকো দিদি সায়নের রুমটা একটু দেখাও সায়নের রুমটা তা আজকে আমার ছেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই আমি এখন ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে যাব ওর রুমে এটা ওর রুমে ও তো পড়াশোনা করছে তো ওকে আমি বলেছি যে তুই এখন ভাগ এখান থেকে তো ও চলে গেছে ওখান থেকে আমি তুই এখন ভাগ আমি এখন একটুখানি আর তার তাছাড়া একটু একটু গোছ গোছগাছও করে দেবো কিন্তু বেশি ক্ষণ লাগবে না চলো তোমাদেরকে আমি এই ব্রেকফাস্টটা জাস্ট খেয়ে নিই নিয়েই আমাদের আমার ছেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এইটা দরজাটা খুলে আমি আমার ছেলের রুমে ঢুকছি এই দেখো প্রথমে পুরোটা দেখে নাও এটাই ওর কমপ্লিট রুমটা এবার ঢুকেই দেখো একটা এরকম এখানে গাছটা আমি রেখেছি সুন্দর দেখতে গাছটা আর গাছ একটু ঘরে থাকলে ভালো লাগে ঘরটা অনেকটা লাইভলি লাগে তোমরা একটু ডিটেলসে ছেলের রুমটা দেখতে চেয়েছিলে তাই জন্য দেখাচ্ছি দেখো চলো পুরো শুরু করছি এখান থেকেই একদম এই দেখো এই দরজা দিয়ে আমি ঢুকলাম এই দরজাটা দিয়ে আমি ঢুকলাম ঢুকেই ফার্স্ট এইটা আর ওইটা আমি তোমাদেরকে পরে শেয়ার করে দেবো ওটা আমার দাদা পাঠিয়েছে আমার দাদা তো ক্যানাডায় থাকে তো ওইটা পাঠিয়েছে কি পাঠিয়েছে সেটা আমি দেখাবো তোমাদেরকে আমি জানি কী আছে কিন্তু খুলিনি এখনও জাস্ট কেননা যেহেতু এসেছে দুদিন থাক ওই জন্য ওটা যখন খুলবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরে এই গাছটা আমি রেখেছি গাছটা আমি মাঝে মাঝে চেঞ্জ করে দিই গাছটা অনেক সময় সরিয়ে দিই আবার অন্য গাছ দিই আর এইখানে না একটা আমাদের এই জলের ব্যবস্থা করা আছে কেননা অনেক সময় না বোরিংয়ের জল চলে যখন তখন অ্যাকোয়াগার্ডের জল খাওয়া যায় না সেই জন্যে এইখানে একটা এরকম সময় এটা ফুরিয়ে গেলেই আর একটা করে দিই তা আমাদের যে দাদা দুধ দেন উনি এই জলটা সাপ্লাই দেন এখানে একটা খাবার জলের ব্যবস্থা আমার সবসময় থাকে আর তাছাড়া ও এই ঘরে বসে পড়াশোনা করলে সবসময় অত দূরে বাথরুম মানে কিচেনে আর জল আনতে যেতে হয় না ওইখান থেকেই খেয়ে নেয় আর এইখানে দেখো আমার সোফারই একটা পার্ট এখানটা একটু রাখা আছে জাস্ট একটু রিল্যাক্স করার জন্য কিন্তু এই রুমে না কোনো বেড নেই দেখেছ এই রুমটায় কোনো বেড নেই কেননা ও এই রুমটাতে শোয়ে না শোয়ার জন্য ওর আলাদা বেডরুম আছে ও সেখানেই রাত্রে শোয়ে সরি কিন্তু এই রুমটায় ও সারাদিনই থাকে পড়াশোনা করে বেসিক্যালি এটা স্টাডি রুমও বলতে পারো তা এইখানে একটা এরকম বসার অ্যারেঞ্জমেন্ট আছে বসা বা একটু শোয়াও যায় মানে একটুখানি রিল্যাক্স করা যায় দেখো আর এইদিকে একটা বড়ো জানলা আছে আর ঠিক এই সোফাটার সোফা কাম বেডটার ওপরেই আছে একটা বুক বুকশেলফ দেখো এই বুক তোমাদেরকে একটু শেয়ার করি তা পেছন থেকে বড্ড আলো পড়ছে বলে না একটু অসুবিধা হচ্ছে দেখতে তবুও দেখাই দেখো এই শেলফের নিচের তাকটায় কিছু কিউরিও দিয়ে সাজানো আছে দাঁড়াও আমি খুলে দেখাই এই দেখো এখানেও একটা গণেশ ঠাকুর এই গণেশটা আমি একবার বহু বছর আগে হয়তো তিন চার পাঁচ বছর আগে শান্তিনিকেতন থেকে ফেরার সময় ট্রেনে বিক্রি করছিল সেখান থেকে কিনেছিলাম আর ওই পেছনে দেখো আমার স্টুডেন্টদের গিফট ও আমাকে টিচার্স ডেতে যেরকম যেরকম গিফট দেয় সেগুলো আমি সাজিয়ে রাখি বাচ্চা তো ওরা আর এইটা আমার একটা ফটো আর ওইটা হচ্ছে আমার বাবার ফটো আমার ছেলে আমার বাবাকে অসম্ভব ভালোবাসত আর মানে এখন তো বাবা নেই তাই সব ওর ঘরে ও যেখান থেকেই দাদার ফটো পায় ও নিজের ঘরে সাজিয়ে রাখে আর ওই পেছনে দেখো একটা দাঁড়াও তোমাদেরকে ভালো করে আর এটাও দেখো আমার আর সুবীরের একটা ফটো এটা ঠিক ক্যাচ করছে না ক্যামেরা এটা জাস্ট বিয়ের পরে পরেই বেশি দিন হয়নি বিয়ের হয়তো মাসের মধ্যেই এই ফটোটা আর এটাও দেখো এটাও আমার আর সুবীরের আমরা বিয়ের আগেই রেজিস্ট্রি করেছিলাম সেই গল্প তোমরা যদি জানতে চাও তোমাদেরকে বলবো পরে তা সেটা এই রেজিস্ট্রি অফিসে এটা ছবি দেখো তখন খুবই ছেলে মানুষ আমি মানে পড়াশোনা করি আর ও অনেক ছোট। এবার এই দিকটায় দেখো এইটা একটা এইগুলো সব আমার না এইটাও আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে দিয়েছে আর কি টিচার্স ডেতে আর এটা একটা গণেশ মূর্তি আর এইটা দেখো এটা দুবাই থেকে আনা হয়েছিল এটা না স্যান্ড ভেতরে দেখো স্যান্ড দেওয়া আছে খুব সুন্দর এটা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখেছি এই স্যান্ডগুলো এইদিক ওদিক হয় এটা প্লাস্টিক পরানো আছে বলে না প্লাস্টিকটা আমি ইচ্ছে করেই খুলিনি নোংরা হয়ে যাবে বলে আর এটা উট আর দেখো ওই পেছনে রয়েছে একটা ওই তবলানা মাদল ওটাও আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম এটা রেখে দিলাম আর এটাও দেখো এটা আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে টিচার্স ডেতে ভীষণ সুন্দর বাচ্চা ছেলে এ দেখো লেখা আছে টু ম্যাম হ্যাপি নিউ ইয়ার ও এটা নিউ ইয়ারে দিয়েছে টু থাউজেন্ড দিয়েছিল এটা আমি সবই যত্ন করে রাখি ওরা কত ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে বানিয়ে আমাকে দেয় আমি কোনো জিনিসটাই ফেলে দিই না আর এইখানে সবই বই এই বইগুলো আমারই বই দেখো সমস্ত বই এখানে এটা অ্যাকচুয়ালি ওপর অব্দি পুরোই বই আছে আমি এইভাবেই সাজিয়েছি আর ওপরে আমাদের ঠাকুরের ফটো গুরুদেবের তার পাশে আমার বাবার একটা ফটো গ্রুপ ফটো অফিসের আর এই দেখো এইটা এগুলো একটু কিউরিও দিয়ে সাজানো এই গেল এই পুরো বুকশেলফটা রকম এবার দেখো এইদিকে একটা জানলা আছে বড় জানলা এটা এই যে এরকমভাবে পর্দা সরালে এই যে রাস্তা দেখা যায় এটা রোড দেখা যায় তো এইটা পর্দাটা বেশিরভাগ সময় এরম বন্ধই থাকে তার পাশেই দেখো একটা ছোট্ট আলমারি বলো এই ক্রকারি ইউনিট বলো যাই হোক আছে তার ওপরটা আমি এইভাবেই সাজিয়ে রেখেছি এটাতে সায়নের কোনো জিনিস থাকে না এখানে দেখো এই পেছনে আমার একটা পেন্টিং আছে আর এইটা আমি রাজস্থান থেকে এনেছিলাম একটা রাজস্থান ফ্যামিলি কাঠের হচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখতে কাঠের একদম সুন্দর আর তার সামনে আমার একটা ছোট ট্রাইপড আছে আর দেখো ওইদিকে একটা গণেশ আছে বড় একটা টেবিল ল্যাম্প ছিল ওটা খুলে গেছে আর এখানে সরস্বতী পুজো হয়েছিল এবছর তা সরস্বতী পুজোর পরেই তো আর ভাসান দেওয়া হয়নি তা রেখে দিয়েছি মা যেতে চাননি আমার ঘরেই রয়ে গেছেন দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুরটা তার পাশে এইখানে আরও একটা বড় জানলা আছে এই জানলায় খুব বড় বড় গাছ আছে এই দেখো এটা তোমরা দেখেছো আগেও এটা আমার অ্যালোভেরা গাছ এই দেখো এই একটা ইনডোর প্লান্ট আছে আর এটা একটা বগনভিলা গাছ বগনভিলা গাছটাও আমার ভীষণ প্রিয় একটা গাছ বগনভিলা বিরাট বড় হয়ে গেছে গাছটা ডালপালা বিস্তার করেছে আমি তাও ছেঁটে দিই তোমাদের সাথে তো শেয়ার করি তার পেছনে আছে একটা জবা ফুলের গাছ এই দিকটা গেল এর পাশ থেকেই দেখো পুরো শুরু হয়েছে এই ওর স্টাডি টেবিল পুরো ক্যাবিনেটটাও একদম উপলব্ধি করা আছে ওপরে সমস্ত বেশিরভাগই আমার ঠাকুরের বাসনপত্র এক্সট্রা লেপ কম্বল এইসব রাখা স্টোরেজ ভীষণ সুবিধে হয় মানে ফ্ল্যাটে তো বেশি জায়গা থাকে না এই ধরনের ক্যাবিনেট থাকলে খুব সুবিধে হয় আর এই দেখো এইখানটাই ও পড়াশোনা করে সব কিছু করে তাই এই স্টাডি টেবিলটা ও বেশি গুছিয়ে গুছোতে দেয় না বলে এরম অগোছালো থাকলে তবেই নাকি ওর পড়াশোনায় মন বসে এবং ও নাকি তাহলেই সব জিনিসপত্র ঠিকঠাক খুঁজে পায় এই সবই ওর জিনিস আমার ছেলের জিনিস সবই দেখো স্যানিটাইজার আছে এটা তো মাস্ট এইটা ওকে ওর কোন বন্ধু গিফট করেছিল সেটা ও লাগিয়ে রেখেছে আর ওইটা দেখো সায়নের ছোটবেলার ছবি দেখতে চেয়েছিলে তোমরা এই দেখো এইটা ওর অন্নপ্রাশনের দিন সকালবেলা ওই নতুন গামলা মগ নিয়েও খেলা করছে এইটা একটা ওর ছোটবেলার ছবি এইটাও একটা সায়নের ছবি এটা এই ধরো ছয় সাত বছর বয়সের ছবি এটা আমরা আগ্রা বেড়াতে গেছিলাম সেখানে দেখো আমি আর সায়ন এটাও একটা ছবি এই ছবিগুলো ও একটু মানে কি বলতো ভীষণ এই সব জিনিস এইভাবে রাখতে পছন্দ করে ওর ভালো লাগে এইভাবে চোখের সামনে এরকম জিনিস হয়তো সেই জন্যেই ও লাগিয়ে লাগিয়ে রেখেছে আমি কিন্তু এই ঘরটা সাজাইনি ও নিজে নিজেই সাজিয়েছে আর এইটা হচ্ছে আমার মেয়ের একটা ড্রয়িং ও বোনের ড্রয়িংটাও এখানে টাঙিয়ে রেখেছে এই ওপরে দেখো এইটা আমার বাবার সাথে ওর ফটো ছোটবেলায় ভাতের দিনে আলো পড়ছে বুঝতে পারছো না এই দেখো আমার বাবা আর সায়ন এই সমস্ত ছোট ছোট কিউরিও আর গণেশ ঠাকুর তো আমার ভীষণ মানে কি বলবো আমার বিশ্বাস অনেক গণেশ মূর্তি আমার ঘরে ওই পেছনেও একটা আমার আর ছেলের ছবি এটা জয়পুরে তার পাশে আর একটা এটা তামার তামার গণেশ এইভাবেই এখানটাও সাজিয়ে রেখেছে আর এই দেখো ওপরেও দুটো তাক দেখো এইটা তোমাদেরকে একটু খুলে দেখাই এই দেখো ভেতরটা এইভাবেই রাখা আছে একদম যতটা পারা গেছে জিনিস ঠেসে ঠেসে বেশিরভাগই বই এই সমস্ত বই বেশিরভাগই সায়ন তোমার কিছু কিছু ওই উপনয়নে গিফট পেয়েছে আর কিছু কিছু ও প্রাইজ পেয়েছে যেমন এইগুলো সব ও বইগুলো আর দেখো এই দুটো পেঁচা এইটা একটা ওই টাইম এগুলো একটু কিউরিও রাখা আছে সামনে গণেশজি এই ওপরেও দেখো প্রচুর গণেশ তোমরা তো জানো আমি গণেশের ভীষণ ভক্ত এবং গণেশের পুজো জানো তো সবার আগে করতে হয় সব পুজোর আগে সেটা কেন করতে হয় সেটাও তো আমি তোমাদেরকে কালকেই একটা ভিডিও পোস্ট করেছি যে কেন সব পুজোর আগে গণেশ পুজো অবশ্যই করতে হয় সেটা তোমরা দেখে নিও আমি লিংক দিয়ে দেব আর এইটা একটা দুবাই থেকে আনা হয়েছিল একটা ছোট্ট ঘড়ি দেখো কি সুন্দর ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে আর এইটা তো সায়নের স্কুল ও ডিপিএস এর স্টুডেন্ট দেখো এটা ওর স্কুল এটাও কোনো বেস্ট উইশেস পেয়েছিল এবার চলো এই দিকটা খুলব এই দিকটাতেও দেখো পুরো সমস্তই বই রাখা আছে সব সায়নের বই ছোটবেলাকার ছোটবেলায় না ও উইম্পিকিট সিরিজটা পড়তে খুব ভালোবাসতো সেই সমস্ত বই হ্যারি পটার যেরম হয় আর কি সব বই দেখো আর এইটা একটা দেখো কাঁচের কি সুন্দর না মেম সাহেব আর এখানে আর একটা গণেশ এই দেখো এইটাও একটা কাঁচের পুতুল কাঁচের পুতুল আমার বাড়িতে প্রচুর আছে এখানেও সমস্ত বই রাখা আছে দেখো লেটারস অফ স্বামী বিবেকানন্দ ওই বইটা ও আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির হাত থেকে প্রাইজ পেয়েছে এইভাবেই এই তাক দুটো গোছানো আছে আর এই ছোট আলমারিটায় ওর কোনো জিনিস থাকে না এটা মেনলি হয়ে গেছে স্যানিটাইজার মাস্ক এই এইসবেরই আলমারি হয়ে গেছে হ্যান্ড ওয়াশ এইসবই এই এইটাতে থাকে আর দেখো তার পাশেই রয়েছে একটা গিটার দেখো ওর নাম লেখা আছে আর এখানে লেখা আছে দেখো লিটল মাস্টার্স ও এই গ্রুপে ব্যান্ড বাজাতো এই সরি এই ব্যান্ডে আর কি ও গিটার বাজাতো ও ভীষণ ভালো গিটারিস্ট ছিল মানে এখনও পারে কিন্তু এখন পড়াশোনার চাপে না এখন বেশি আর বাজাতে পারে না ওর এই একটা গিটার না আরেকটাও ইলেকট্রিক গিটার আছে সেটাও কখনো তোমাদের সাথে শেয়ার করব দেখো এইটাও এখানে রাখা আছে এই দেখো এইভাবেই রুমটা খুব একটা বড়ো নয় আবার খুব ছোটও নয় কিন্তু বেড পাতিনি আমি কারণ এই রুমটাতে অনেক মানে আমার লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব কিছু এই রুমেই হয় তখন আমি ওই সোফা কাম বেডটা বের করে দিই তাহলে অনেকটাই জায়গা হয়ে যায়